আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। আমার জন্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরিটাই ঠিক ছিল। যাও, বি ব্রেভ। ঠিক যেটা করতে চাও সেটাই করবে, আপোষ করবে না। আরে ইফ এনিওয়ান ক্যান ডু ইট, ইট ইজ ইউ। 24 শ্রাবণ হলে কেমন হয়? 32 শ্রাবণ হবে না। আপনি যাই বলুন, আমি শর্টটা সরাবো না। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। সিনেমার এক পা বাস্তবে আর এক পা ফ্যান্টাসিতে, অর্থাৎ মায়ায়। ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না, এ বালু চরে আশা করনি তোমা যেন বেদনা। আমি আমি জানি আমার সিনেমায় কোনো পালিশ নেই, হয়তো ক্রুড, হয়তো কাঁচা, হয়তো নিটল শৈল্পিকভাবে গল্প বলার সে নিয়ম মানে না, হয়তো শুধুমাত্র ছেঁড়া প্যাম্পলেট, কোনো লেদার বাউন্ড ক্লাসিক নয়, কিন্তু শুধুমাত্র মহাকালের মুকুটের লোভে আমি বর্তমানের সঙ্গে বেইমানি করতে পারবো না। আহ্বান শোনো, আহ্বান আসে মাঠ ঘাট বনু পেরিয়ে দুস্তর। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা কমরেড। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা নিরগিরি শূন্য কিশোরী দেহ সারা যাত্রা শুরু চলো বলে দুর্বার বেগে প্রতিদিন। তুমি সবার উপরে সিনেমাকে না রাখলে সিনেমা তোমাকে সবার উপরে রাখতো না। আহ্বান শোনো, আহ্বান আসে, আহ্বান।